আসুন এক্সারসাইজ থ্রি দেখি, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। হি ডাজেন্ট হ্যাভ মাচ অথবা মেনি মানি, কোনটি হবে? দেখেন মানি বলেছিলাম আনকাউন্টেবল নাউন, তাহলে হবে মাচ মানি। আই উড লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবল, সল্ট বলেছিলাম খাদ্যদ্রব্যের নাম বা খনিজ পদার্থ হলে আনকাউন্টেবল হয়, তাহলে এখানে দেখেন এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এ লিটিল বসবে। শি বট ড্যাশ কার্স লাস্ট নাইট, কার্স প্লুরাল, তাহলে এখানে অবশ্যই দোজ বসবে। দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস প্লুরাল, তার মানে এটি আনকাউন্টেবল নাউন নয়, এটি কাউন্টেবল নাউন, তাই এখানে ফিওয়ার বসবে। দেয়ার ইজ ড্যাশ ব্যাড নিউজ, দেখেন এমনিতেই ভার্ব আছে ইজ, তার মানে আনকাউন্টেবল নাউন হলে সারাজীবন সিঙ্গুলার ভার্ব হয়, এখানে আর কোনো মিস নেই। আর যেহেতু নিউজ, নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন এটা নর্থ ওয়েস্ট ইস্ট সাউথ এই তিন চারটার দিকে চারটার প্রথম লেটার মিলে নিউজ শব্দটা গঠন করা হয়েছে, তাহলে এখানে অবশ্যই হবে টু মাচ, কারণ টু মেনি হবে না, মেনি কাউন্টেবল হয়। আই ডু নট ওয়ান্ট ড্যাশ ওয়াটার, তাহলে এখানে ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে হবে দিস ওয়াটার সিঙ্গুলারটা। দিস ইজ ড্যাশ ইনফরমেশন টু লার্ন, তাহলে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে হবে টু মাচ। ড্যাশ পিপল, পিপল পার্সনের বহুবচন, তার মানে এখানে হবে ফিউ, লিটিল হবে না, লিটিল আনকাউন্টেবল হয়। উড ইউ লাইক ড্যাশ কফি দ্যান দিস, তাহলে কফি তরল পদার্থ আনকাউন্টেবল নাউন, আবার খাদ্যদ্রব্যের নাম দেখেন, তাহলে এখানে হবে লেস। দিস জ্যাকেট কস্ট টু মাচ নাকি টু মেনি, কস্ট আনকাউন্টেবল নাউন, দাম এটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তাই এখানে হবে টু মাচ। ধন্যবাদ বন্ধুরা, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের লেকচারটি আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।